নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। গ্রুপ ডি পদে প্রচুর শূন্য পদে মাধ্যমিক পাশে রাজ্যে কর্মী নিয়োগের আবারও বিজ্ঞপ্তি উঠে এলো, যেখানে গ্রুপ ডি পদে চাকরি প্রার্থীদেরকে রিক্রুটমেন্ট করা হচ্ছে। গ্রুপ ডির পদে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, এবং যেখানে গ্রুপ ডি পদে এই মাধ্যমিক পাশে চাকরি প্রার্থীদেরকে রিক্রুটমেন্ট করা হচ্ছে। গ্রুপ ডি পদে প্রচুর শূন্য পদে মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবে, যার শেষ তারিখ 29 জানুয়ারি 2024। 29 জানুয়ারি 2024 পর্যন্ত চলবে এই আবেদন। রাজ্যের বিভিন্ন জায়গাতে এই গ্রুপ ডি পদে রিক্রুটমেন্ট হবে। তবে গ্রুপ ডির আন্ডারে কোন কোন পদে রিক্রুটমেন্ট হবে সেটাই কিন্তু তোমাদের আজকে জানাবো, তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক গ্রুপ ডির এই পদে, যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক হও, যেমনটি আমি প্রত্যেকবারে বলে থাকি যে ডেসক্রিপশন বক্সে থাকে লিঙ্ক, এবং সেই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবে। গ্রুপ ডি পদে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু এ এক বড় সুযোগ, তাই আর দেরি না করে এখানে সরাসরি আবেদন করতে পারো। তাহলে চলো দেখে নিই আজকের আপডেটটি। রাজ্যের ডিএম অফিসে কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তিটি বেসিক্যালি প্রকাশিত হয়েছে। রাজ্যের ডিএম অফিসে কালেক্টরে সরি ডিএম অফিসে যে রিক্রুটমেন্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টরের অফিসে যে গ্রুপ ডি পদে রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে, চলো সেগুলোর সম্বন্ধে ডিটেলসে বলি। যেমন প্রথম পোস্ট গ্রুপ ডির আন্ডারে রিক্রুটমেন্ট, যেখানে নাইট গার্ড, ল্যাব অ্যাটেন্ডেন্স, কুক, হেল্পার টু কুক, মেল সুইপার এবং কেয়ারটেকারের পদে কিন্তু রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে। গ্রুপ ডি নাইট গার্ড, ল্যাব অ্যাটেন্ডেন্স, কুক, হেল্পার টু কুক, মেল সুইপার, কেয়ারটেকার এই পদগুলিতে কিন্তু রাজ্যে গ্রুপ ডি আন্ডারে ডিএম অফিসে রিক্রুটমেন্ট হচ্ছে। এখানে যেহেতু বিভিন্ন ধরনের পদ প্রকাশিত হয়েছে, সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাও কিন্তু বিভিন্ন ধরনের। এক্ষেত্রে চাকরি প্রার্থীদের ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু 8 পাস। অষ্টম শ্রেণী পাস করলে চাকরি প্রার্থীরা খুব সহজেই এখানে আবেদন করতে পারবে, এবং তাছাড়াও কিন্তু স্নাতক পাশে এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য যারা আবেদন করতে ইচ্ছুক 20 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, এবং তাছাড়া চাকরি প্রার্থীদের বলে রাখি 20 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করার জন্য বয়সের ছাড়ও কিন্তু পেয়ে যাবে। সরকারি নিয়ম অনুযায়ী যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক হয়, সেক্ষেত্রে চাকরি প্রার্থীরা বয়সের ছাড়ও কিন্তু এখানে পেয়ে যাচ্ছে, এটাও কিন্তু মাথায় রাখবে। এখানে আবেদন করার জন্য তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য শুধুমাত্র কেয়ারটেকার পদে 17,000 টাকা, ল্যাব অ্যাটেন্ডেন্সে 15,000 টাকা, গ্রুপ ডি নাইট গার্ড কুকের পদে 12,000 টাকা, হেল্পার সুইপার হেল্পার টু কুকের পদে 11,000 টাকা পর্যন্ত বেতন দেয়া হবে। এখানে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য জানানো হচ্ছে। যারা অনলাইনে আবেদন করতে ইচ্ছুক তাদের নাম, ঠিকানা, বাবার নাম, ক্যাটাগরি, জেন্ডার সমস্ত কিছু দিয়ে সঠিকভাবে ফর্মটিকে ফিল আপ করে আবেদন করতে পারবে। প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে রিক্রুটমেন্ট করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে। এখানে আবেদন করতে গেলে 29 জানুয়ারি 2024 পর্যন্ত চলবে এই আবেদন, তাই বন্ধুরা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এখানে কিন্তু আবেদন করতে পারবে। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে খুব শীঘ্র।